অভিনেতা ফেরদিসকে শেষ বিদায় জানিয়ে কি বললেন এসিপি প্রদোমান। এবার এসিপি প্রদোমানকে দেখা যায় একটি সাক্ষাৎকারে নিজের মনের কষ্ট সকলকে খুলে বলতে। ফেরদিসকে শেষ বিদায় জানিয়ে তার মনের অবস্থা কেমন হয়েছিল সে বিষয়টি সকলের সঙ্গে শেয়ার করেন তিনি। তিনি বলেন, যখন একটা মানুষ পাশে থাকে তখন আমরা তার মূল্যটা বুঝতে পারি না, কিন্তু যখন সে থাকবে না বা কখনোই তাকে আর পাওয়া যাবে না তখন বুঝতে পারি সে আমাদের জীবনে কতটা অংশ জুড়ে ছিল। তিনি আরো বলেন, আমি ফেরদিসকে কখনো শেষ বিদায় জানাইনি, আর এটা সম্ভব নয়, সে আছে এবং থাকবে, আর আমাদের সবাইকে তো একদিন তার কাছে যেতেই হবে। এসিপি প্রদোমানের মুখে এমন কথা শুনে কেঁদে ফেলেছেন অনেকেই। তবে কষ্ট যতই হোক, বাস্তবতা এটাই, ফেরদিসকে চাইলেও আর কখনো কেউ ফিরে পাবে না, তাকে সবাই হারিয়ে ফেলেছে। তো বন্ধুরা, প্রিয় অভিনেতাকে হারিয়ে আপনি তাকে কতটা মিস করছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।